হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে একটি ছোটোখাটো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকের দিনটি আমি কি করে কাটালাম সেই ভিডিওটি নিয়ে তোমাদের কাছে আসলাম। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে দাঁত মাজতে মাজতে আমি এই গাছেদের কাছে চলে আসি। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি তাদেরকে দেখি, না দেখলে ভালো লাগে না। তারপরে দেখার পর ফ্রেশ হয়ে নিয়ে আবার আমি গাছেদের কাছে আসি, তাদের খাবার দিই, তাদের জল দিই, স্নান করিয়ে দিই, কার কী দরকার আছে সেটা খোঁজ নেই। তো এগুলো করতে আমার বেশ ভালো লাগে, খুব আনন্দ লাগে, যার জন্য আমার দিন সুন্দর করে কেটে যায়। তো সকালের শুরুটা আমার এদেরকে নিয়ে হয়, তার জন্য আমি খুব আনন্দিত থাকি। যে বন্ধুরা কথা বলতে পারে সে বন্ধুরা অনেক সময় আঘাত দিয়ে থাকে, মনে আঘাত দিয়ে থাকে, কটু কথা বলে থাকে, কিন্তু এই বন্ধুরা কথা বলতে পারে না, তাদের ভাষা অন্য। সে ভাষা বুঝতে গেলে তার সঙ্গে সম্পর্ক গড়তে হয়, তার সঙ্গে সময় কাটাতে হয়, কিন্তু তারা কখনো আঘাত দেয় না, মনে দুঃখ দেয় না, কটু কথা বলে না। তাই এদেরকে নিয়ে থাকতে আমার খুবই ভালো লাগে। আর এদেরকে স্নান করিয়ে দিই সময় মতো, কারণ স্নান করালে তারা আনন্দে সতেজ হয়ে ওঠে এবং মনে হয় যেন হাসতে থাকে। আরে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, সকালের খাওয়া দাওয়া, আমার খাওয়া হয়ে গেছে, বাবার হয়ে গেছে, এখন মা খাচ্ছি আর টুমকা খাচ্ছে। কি দিয়ে খাচ্ছ? সকাল সকাল কালার ডাল দিয়ে ভাত, আজকে ভাত খাওয়া হচ্ছে সকালে। এখন সময় হলো আমার ছবি আঁকার, তাই জিনিসপত্র বের করছি, সব আমি ভেতরে রাখি, নইলে ধুলো বালিতে নষ্ট হয়ে যায়। দেখো বন্ধুরা, আরেকটি জিনিস, এটা আমার ভীষণ শখের জিনিস, ম্যাজিক কিউব। এটা হচ্ছে ম্যাজিক কিউব, সবগুলোই আমি সলভ করতে পারি। এটা মিরর কিউব, এটা তো 3x3, এটা ম্যাজিক কিউব, কিন্তু এটা হচ্ছে, এটা টুইস্ট কিউব, সবগুলোই একদিন করে দেখাবো। এই রুবিক্স কিউব নিয়ে একদিন একটি ভিডিও করব। না, শুধু রুবিক্স কিউব না, আমার কী কী পছন্দের জিনিস, কী কী শখের জিনিস আছে যেগুলো নিয়ে আমি সময় কাটাই, যেগুলোকে নিয়ে আমি একান্তে থাকতে অনেক ভালোবাসি, সেই সমস্ত জিনিস নিয়ে একদিন একটি ভিডিও করব যদি মনে থাকে। এটা হচ্ছে পিরামিড কিউব, ট্রাইপডের মাথা বের করতে গিয়ে আরেকটি জিনিস বের হলো, বাঁশি। এটার কথা ভুলে গিয়েছিলাম, এটাও একদিন দেখাবো। আরও একটি জিনিস দেখো, এটা আমি বানিয়েছি পাজল। এটা কি করে এখান থেকে এদিকে আনা যায়, এখানে তো একদম বন্ধ আছে, একদম বন্ধ আছে, এই জিনিসটাকে কি করে এদিকে আনা যায় একদম না খুলে, সেটাই হচ্ছে এটার পাজল, এটা খেলা। এগুলো নিয়েও আমি ব্যস্ত থাকি, তাই বললাম এগুলো জিনিস একদিন দেখাবো। তো বন্ধুরা, শেষমেশে সব জিনিস নিয়ে আসলাম, সব কিনা বলতে পারছি না, আমার এরকম হয় যে মাঝে মাঝে আঁকতে আঁকতে কোনো জিনিস মনে পড়ে, যেমন ধরো যে জল, জলের পাত্র আনা হয়নি, জল আনা হয়নি, পরে আবার যেতে হবে, তো সেই ঝামেলা আছে অনেক। তারপরে আবার আনা হয়ে গেলে যে কাজ শেষ তা নয়, তখন আমাকে অনেকক্ষণ ভাবতে হয় যে আমি আজকে কী আঁকবো, ইউটিউব ভিডিওর জন্যে কী আঁকবো সেটা ভাবতে হয়, আর এমনি ছাত্রদের জন্য কী আঁকবো সেটাও ভাবতে হয়, সেজন্য আমার অনেক সময় যায় ভাবনাতে। তো এখন আমি সেই জিনিসগুলো নিয়ে আসলাম, এখন আমাকে ভাবতে হবে, ভেবে ভেবে তারপরে ছবিগুলো করতে হবে, তারপরে আবার সেটিং আছে, এগুলোকে সেট করাতে হবে এখানে। আমার ছবি আঁকাও হয়ে গেল, সন্ধ্যাবেলার একটি রোমাঞ্চকর ছবি। কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না হচ্ছে আলুর দম, তারপরে কলাই ডাল, আর হলো লাল শাক, আর আলু ভাজা, আজকে নিরামিষ। সেন্ট তো ভালোই বেরিয়েছে। হ্যাঁ,
এইরকম ছোট ছোট আলু দিয়ে দম করলে দারুণ লাগে। বা এরকম ছোট ছোট আলু না? হ্যাঁ দারুণ হবে এরকম একদম ছোট আলু দিয়ে। এটাতে ছোট সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, পাশে অন্য কিছু থাকলে বোঝা যেত। তোমাদের বোঝানোর জন্যে টুম্পার হাতে একটি ছোট আলু দিলাম। এই আলুটা কিন্তু ছোট আলু, আর এখন দেখো এটা আরও কত ছোট, দেখতে পাচ্ছ? এটা অনেক ছোট। তাই এই ছোট আলু দিয়ে এই আলুর দম খুবই টেস্টি হয়। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, এখন উঠলাম। এখন বাজে দেখতে পাচ্ছ 5:10 বাজে। এখন আমরা মাঠে যাব অল্প হাঁটাহাঁটি করতে, সাথে টুম্পাও যাবে যে রেডি হচ্ছে। তবে মাঠে আমাদের এখানে অনেকগুলো মাঠই ছিল, বড় বড় মাঠ, সেগুলো ঘেরাও করে দিয়েছে কংক্রিট দিয়ে। তো দেওয়াল করে দেওয়ার পরে সেগুলো আর ভালো লাগে না। সেগুলো আগে সেই সব মাঠে গিয়ে খেলাধুলা করতাম, তো এখন ঘেরাও করে দেওয়াতে সেখানে আর যাওয়া হয় না। আগের সৌন্দর্যতা নেই, ঘেরাও করে দিলে মাঠ আর ভালো লাগে না। তো এখানে আমাদের বাড়ির কাছে আরেকটি মাঠ আছে, নেপালি স্কুলের মাঠ। তো সেখানে কিন্তু খোলামেলাই ছিল, আবার এখানেও ঘেরা দেওয়া শুরু করলো। তো কয়েকদিন পরে আর ভালো লাগবে না। তুমি কিছু বলো, আমার তো ঘুম থেকে উঠলে। আমিও তো ঘুম থেকে উঠেছি, এই জন্য আর কথা মানে ভালো করে বলতে পারছি না। ঘুম থেকে উঠলে আমি কথা বলতে পারি না, আমার এরকম হয় না কখনো। কিন্তু আজকে কেমন যেন একটা লাগছে ঘুম থেকে উঠে। আমি বেশি ঘুমাইও না, দুপুরবেলা কমই ঘুমাই, মোবাইল দেখতে দেখতে আর ঘুমানোর সময় পাই না। এই যে মাঠের এখানে চলে আসলাম, আর মাঠের চারদিকে ঘেরাও দেখতে পাচ্ছ, ঘেরাও দেওয়া শুরু করলো। আগে চলবে বসন্তের পাতা ঝরা, বসন্তের ঝরা পাতা। এই যে দেখছো নেপালি স্কুল, অনেকে হাঁটছে, অনেকে হাঁটতে আসে, আর এদিকে খেলা হচ্ছে। চলো এখন আমরা হেঁটে নিই মাঠের চারদিকে ঘুরে ঘুরে। এদিকেও খেলা হচ্ছে, কয়েকটি ভাগে ভাগে খেলা হয়, কয়েক ভাগে খেলা হয়। এদিকে খেলা হচ্ছে, আবার এদিকে আসল মাঠ। আর আমাদের হাতাও কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তাই আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ, ভালো থেকো।